হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু কুকিং স্টুডিও উইথ পিঙ্কি। কুকিং স্টুডিও উইথ পিঙ্কিতে আপনাদের সকলকে স্বাগত। আমার আজকের রেসিপি হলো চিতই পিঠে। পিঠে পুলি খেতে কিন্তু আমাদের সকলেরই খুবই ভালো লাগে, বিশেষ করে এই শীতকালে। আর আজকে আমি দেখাবো কিভাবে আপনারা এরকম সফট ফুলকো চিতই পিঠে বানাতে পারবেন। চিতই পিঠে কীভাবে বানাতে হয় সেটাই আপনাদের এখানে দেখিয়ে দিয়েছি কয়েকটা টিপস সহ। তো পুরো রেসিপিটা কিন্তু অবশ্যই দেখবেন। আমার রেসিপিটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আপনাদের অত্যন্ত মূল্যবান মতামত আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে। আর অবশ্যই ফ্রেন্ডস ফ্যামিলির সঙ্গে রেসিপিটাকে শেয়ার করে আমাকে সহযোগিতা করবেন। তো দেখে নিন আজকের রেসিপি চিতই পিঠে। চিতই পিঠে বানানোর জন্য আমি প্রথমেই চালটাকে ভিজিয়ে রাখবো প্রায় 6-7 ঘন্টা মতো। এখানে আমি বাঁশকাঠি চাল নিয়েছি। আর আপনারা কিন্তু এই চাল না নিয়ে আপনারা যে কোনো চালও নিতে পারেন, সেদ্ধ চাল। সেদ্ধ চালে পিঠেটা নরম হয়। আর আতপ চাল দিয়েও করতে পারেন, তাতে কিন্তু আপনাদের পিঠেটা একটু শক্ত হবে। অথবা কিন্তু আপনারা চালের গুঁড়ো, বাজারে যে চালের গুঁড়ো কিনতে পাওয়া যায় সেই চালের গুঁড়ো দিয়েও করতে পারেন। তো আমি এই চালটাকে ভিজিয়ে রাখবো প্রায় 5-7 ঘন্টা মতো। 7 ঘন্টা বাদে আমি দেখাচ্ছি, দেখুন চালটাকে জল ঝরিয়ে নিয়েছি। এবার আমি চালটাকে মিক্সিং বাউলের মধ্যে নিয়ে নিচ্ছি, এটাকে একটা ব্যাটার তৈরি করে নেব। দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন লবণ এর মধ্যে। আর দিয়ে দিচ্ছি ঈষৎ উষ্ণ গরম জল। এখানে আমি 1/2 গ্লাস গরম জল দিয়ে 1 কাপ চাল পেস্ট করে নিয়েছি। দেখুন ব্যাটারটা কিন্তু একটু শক্ত হয়েছে, একটু বেশি ঘন হয়ে গেছে। এখন আমি এর মধ্যে একটুখানি ঈষৎ উষ্ণ জল অ্যাড করব। এবার আমি দেখিয়ে দিচ্ছি ব্যাটারের কনসিস্টেন্সিটা কেমন হবে। দেখুন এর থেকে বেশি ঘন হবে না, আবার এর থেকে বেশি পাতলাও কিন্তু হবে না। আর অবশ্যই কিন্তু ব্যাটারটা তৈরি করবেন ঈষৎ উষ্ণ জলে। এবার আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে চিতই পিঠাটা বানাবো। চিতই পিঠা বানানোর জন্য আমি একটা লোহার কড়াই নিয়ে নিয়েছি ছোট। আপনারা কিন্তু এই লোহার কড়াইও নিতে পারেন, অথবা মাটির যে সাজ হয় সেটাও আপনারা নিতে পারেন। তবে আমার কাছে মনে হয় যে লোহার কড়াই করাটাই বেশি ভালো লাগে, মানে ভালোভাবে ওঠে পিঠেগুলো। তো আমি এতেই করব, করে দেখাবো আপনাদেরকে। আর এছাড়াও কিন্তু আপনারা ননস্টিকের প্যানও নিতে পারেন, ননস্টিকের যে চিতই পিঠে করার প্যানগুলো পাওয়া যায় সেটাও নিতে পারেন। তো দেখে নিন আমি কিভাবে লোহার কড়াইতে বানাচ্ছি। প্রথমেই কড়াইটাকে আমি 15 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে গরম করে নিয়েছিলাম। এরপর এখানে 1 চামচ মানে ডালের হাতার 1 হাতা দিয়ে এটাকে আমি একটা মাটির ঢাকনি দিয়ে ঢেকে দিলাম। 5 মিনিট মতো এটাকে ঢেকে রেখে দেব। 5 মিনিট বাদে দেখাচ্ছি, দেখুন পিঠেটা কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠেছে আর অনেকগুলো ছিদ্র তৈরি হয়েছে। এই ছিদ্র তৈরি হলেই কিন্তু পিঠেটা বেশি ভালো হয়, কারণ যদি আপনারা এটা দুধে ভেজান তাহলে কিন্তু দুধটা খুব ভালোভাবে এই পিঠের মধ্যে ঢোকে। তো দেখুন পিঠেটা আমার একটা পিঠে তৈরি করা হয়ে গেছে। এবার দেখুন কড়াইয়ের মধ্যে একটু একটু লেগে রয়েছে, পিঠের ব্যাটার শুকিয়ে গেছে, এখানে একটু একটু লেগে রয়েছে। এটাকে আমি একটা এরকম ধারালো খুন্তির সাহায্যে তুলে নিলাম। এবার একটা ভেজা ন্যাকড়া দিয়ে আমি এটাকে মুছে নিলাম। তারপর আমি আবারও একইভাবে একটা বড় হাতা, ডাবু হাতা নিয়ে 1 চামচ দিয়ে দিলাম। আবারও আমি এটাকে 5 মিনিট মতো ঢেকে রেখে দেব। আমি এখানে একটু জলের ছিটা দিয়ে দিচ্ছি এই পিঠেটাই, আগের পিঠেটাই কিন্তু দিয়ে নিই, এতে করে কিন্তু পিঠেটা আরেকটু ভালো হবে। একইভাবে আমি এটাকেও 5 মিনিটের জন্য ঢেকে রাখলাম। এবার আমি তুলে নিচ্ছি, 5 মিনিট হয়ে গেছে, দেখিয়ে দিচ্ছি। দেখুন কত সহজে এটা উঠে আসছে, আর খুব সহজে কিন্তু এটা উঠে আসলো। তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি চিতই পিঠে। আপনারা দেখলেন কীভাবে বানালাম, খুব সহজ বানানো। কিন্তু আপনাদের যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে বাড়িতে কিন্তু অবশ্যই বানাবেন। আর আমার রেসিপিটা দেখে একটা লাইক করবেন, কমেন্ট করে আপনাদের মন্তব্য জানাবেন, আর অবশ্যই ফ্রেন্ডস ফ্যামিলির সঙ্গে রেসিপিটাকে শেয়ার করে তাদেরকেও শেখার সুযোগ করে দেবেন। দেখা হবে পরের পর্বে দুধ চিতই পিঠের রেসিপি নিয়ে। তো দেখে নেবেন আমার এই রেসিপিটা, অবশ্যই পরের পর্বে আমি নিয়ে আসছি। ততক্ষণের জন্য আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যে সকল দর্শক বন্ধুরা আমার চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের কাছে বিশেষ অনুরোধ, আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আর সাথে সাথে যে বেল আইকনটা আসে সেটাকেও ক্লিক করে দেবেন, তাহলে আমি যখন রেসিপি আপলোড করবো আপনাদের কাছে সেই রেসিপির নোটিফিকেশান পৌঁছে যাবে। আমার আজকের রেসিপিটা দেখার জন্য অনেক ধন্যবাদ।